পরিশ্রুত পানীয় জল প্রকল্পের পরিদর্শনে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান রীতা দাস ও প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা বুধবার দুপুরে স্বরূপগঞ্জ ভাগীরথী ঘাট সংলগ্ন পরিশ্রুত পানীয় জল প্রকল্প কেন্দ্রে পৌঁছে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে পরিদর্শন করেন তারা। জনমুখী এই প্রকল্পের দ্বারা আগামী দিনে কৃষ্ণনগর পৌরসভার 25টি ওয়ার্ডে বসবাসকারী বাসিন্দারা পরিশ্রুত পানীয় জলের সুবিধা ভোগ করতে পারবেন। অসমাপ্ত প্রকল্পটি কাজ সমাপ্ত হলে আগামী মে মাস নাগাদ এই প্রকল্পের মাধ্যমে কৃষ্ণনগর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দাদের ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে বলে এদিন জানান কৃষ্ণনগর পৌরসভার বর্তমান চেয়ারম্যান রীতা দাস, প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহা। বর্তমানে কৃষ্ণনগর শহরতলির বেশ কিছু জায়গায় পাইপলাইনের কাজ অসমাপ্ত, তবে আগামী মে মাস নাগাদ অসমাপ্ত কাজ সম্পন্ন করার পর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের বাসিন্দারা পরিশ্রুত পানীয় জলের সুবিধা পাবেন বলে জানান কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস। পৌর নির্বাচনের আগে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও আজ পর্যন্ত প্রকল্পের কাজ অসমাপ্ত। কী কারণে প্রকল্প সেই সময় উদ্বোধন করা হলো এই প্রশ্নে তিনি কিছু জানেন না বলে দাবি করেছেন। নদিয়া কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমাদের এখানকার কাজ মোটামুটি তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের কৃষ্ণনগরের কাজটা পাইপটা এখন মানে তৎপরতা তাড়াতাড়ি করে আর কি লাগানো হচ্ছে যাতে সকল মানুষ জল পায়, সেইটার জন্য আমরা খুব কাজ করছি ওইদিকে। এর আগে দেখেছিল মাসের দিকে চেষ্টা করছি করে দেওয়ার, মানে মে মাস থেকে কি একদম সম্পূর্ণরূপে একদম ইয়ে ইচ্ছা আছে? হ্যাঁ, এর আগে বলতে 25টা ওয়ার্ডের মানুষই জল পাবে তো? হ্যাঁ হ্যাঁ। এর আগে দেখেছিলাম ভোটের আগে হঠাৎ করে একবার উদ্বোধন হয়ে গেল। হ্যাঁ, কিন্তু ভোটের আগে হয়েছে এটা ঠিক আমরাও জানি না, যারা আর কি প্রশাসন তরফ থেকে ছিল তারাই জানে। সেখানে তো আমরা দেখেছি জেলা সভাধিপতিকে এবং নবদ্বীপের বিধায়ককে থাকতে। হ্যাঁ, তা ছিল, তাদের ইনভাইট করেছে, তারা তো আর সমস্ত কিছু জানে না যে কৃষ্ণনগরের সব জায়গায় পাইপ বসেনি, কাজ এখনো কমপ্লিট হয়নি কৃষ্ণনগরে, তারা জানে না। তাই এই ভোটের ঠিক পূর্বে এই তড়িঘড়ি উদ্বোধন করে দেওয়ার অর্থটা কি? অর্থটা আবার কি বলবো, যারা করেছে তারাই বলতে পারবে ব্যাপারটা। আমাদের আমরা যে হারে কাজ করছি আমাদের ধারণা মে মাসে মাঝামাঝির মধ্যে উদ্বোধন করে দিতে পারবো, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, এবং 25টা ওয়ার্ডের মানুষই মে মাসে 15 তারিখের পরে জল পেয়ে যাবে। আপনার হাত দিয়ে এই বাস্তবায়নটা শুরু হয়েছিল, তা হঠাৎ করে মাঝপথে দেখলাম ভোটের আগে এটা উদ্বোধন হয়ে গেল, সে বিষয়ে কি বলবেন? অথচ মানুষের অভিযোগ ছিল তারা জল পায়নি। যারা করেছেন তারা বোধহয় ঠিক করেনি, কারণ প্রকল্পটা ইনকমপ্লিট থাকাকালীনই তারা উদ্বোধন করেছে, কারণ বুঝতেই পারছেন ওরা যখন শুরু করেছে জানুয়ারি মাসের 31 তারিখে, মে মাসে শুরু, তবে তারপরেও 4 মাস লাগছে আমাদের কাজটা কমপ্লিট হতে। আমরা এখন স্পেসিফিক বলতে পারছি না যে এই ডেটেই শুরু হবে, আমাদের আশা যে আমরা মে মাসে মাঝামাঝির মধ্যে জল চালু করে দিতে পারবো এবং 25টা ওয়ার্ডের লোকই জল পাবে।